হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আজকে আপনাদের জন্য নিয়ে এসেছি একটি চমৎকার রূপচর্চা এবং শারীরিক গঠন সুন্দর করার উপায়। পিঙ্ক লেডি শব্দটি অনেকেই শুনেছেন, কিন্তু এর প্রস্তুতির প্রক্রিয়া আপনারা হয়তো অনেকেই জানেন না। খুব সহজে ঘরেই তৈরি করতে পারেন এই পিঙ্ক লেডি। তো চলে যাই, কী কী উপাদান দিয়ে তৈরি করা যাবে এই পিঙ্ক লেডি। প্রথমেই আমরা নিয়েছি বেদানা। হৃৎপিণ্ড ভালো রাখতে, ত্বক সুস্থ ও উজ্জ্বল রাখতে, স্কিন ক্যান্সার থেকে রক্ষা করতে এই বেদানা আপনাকে বহুগুণে সহযোগিতা করবে। দ্বিতীয় উপাদানটির নাম হচ্ছে বিটরুট। নিশ্চয়ই সবাই চেনেন এবং এর উপকারিতাও জানেন। তারপরে একটু বলে রাখি, উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণে সাহায্য করে এই বিটরুট। 100 গ্রাম বিট কয়েক ঘন্টার মধ্যেই আপনার রক্তচাপ স্বাভাবিক করে তুলতে পারে। তো এছাড়াও এসব উপাদান হাড় মজবুত রাখে, মস্তিষ্কের সুরক্ষায় এই সবজির জুড়ি নেই। স্মৃতিশক্তি লোপ পাওয়া রোধ করতে নিয়মিত খান এই বিটরুট। 100 গ্রাম বিট কয়েক ঘন্টার মধ্যেই আপনার রক্তচাপ একেবারেই স্বাভাবিক করে মস্তিষ্ককে আরও পরিষ্কার করতে সাহায্য করে। এবং তৃতীয় উপাদান হচ্ছে গাজর। গাজরের উপকারিতা একটু বলে দেই। গাজরে রয়েছে প্রচুর পরিমাণে বিটা ক্যারোটিন। শাক সবজিতে সরাসরি ভিটামিন এ থাকে না, বিটা ক্যারোটিনের মাধ্যমে ভিটামিন পাওয়া যায়। দৃষ্টিশক্তি বাড়াতে সাহায্য করে এই গাজর। এটি চোখের রেটিনা ও চোখের গহ্বরে কালো দাগ নির্গমন করে। গাজর দৃষ্টিশক্তি বাড়াতেও সাহায্য করে, মানবদেহে রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে, রক্ত পরিষ্কার করে, দাঁত ও মাড়ির সুস্থতা বজায় রাখে। এছাড়াও কিডনির উপকারিতা রয়েছে। চতুর্থ উপাদান হচ্ছে মাল্টা। মাল্টা শরীরের ক্ষতিকর কোলেস্টেরলের মাত্রা কমাতে সাহায্য করে, ভিটামিন সির সব অভাব পূরণে বেছে নিতে পারেন এই মাল্টা। সবশেষ যে উপাদানটি সেটি হচ্ছে পুদিনা পাতা। পুদিনা পাতা পাওয়া যায় পলিফেনল, যা একে ঔষধি গুণ দেয়। হাঁপানি, পেটের গোলমাল সারাতে পুদিনা পাতার জুড়ি নেই। অপরদিকে ক্যালোরি, প্রোটিন, চর্বি সব কিছুর মাত্রা কমায়। তো সব মিলিয়ে এই 5টি উপাদান দিয়ে আজকে আমরা তৈরি করব আপনাদের, বিশেষ করে মেয়েদের রূপচর্চার কাঙ্ক্ষিত উপাদান বা জুস হিসেবে পরিচিত পিঙ্ক লেডি। তো চলুন চলে যাওয়া যাক প্রস্তুত প্রণালীতে। আমরা একটি ব্লেন্ডারে এখন পরিমাণ মতো গাজর ঢালছি এবং এই গাজরের যে উপকারিতা সেটি তো আপনারা শুনেছেনই। এছাড়া আমরা বিটরুট নিয়েছি পরিমাণ মতো। আমরা একসাথে একটু বেশি পরিমাণ নিয়েছি, কারণ আমরা অনেক দিন ফ্রিজে রেখে এটি খেতে পারবো। কারণ প্রতিদিন এই বিষয়টি বা এই জুস তৈরি করা সবার পক্ষে হয়তো সম্ভব নয়, তাই আপনারাও আমাদের মতো এভাবে প্রত্যেকটি উপাদান আপনাদের ইচ্ছা মতো পরিমাণ মতো দিয়ে একসাথে আপনারা ব্লেন্ডিং করে এটি জুসটি তৈরি করতে পারেন খুব সহজ উপায়ে। তো আমরা ব্লেন্ডারে সবগুলো উপাদান, মোট 5টি উপাদান দিয়ে একসাথে মিক্স করে ব্লেন্ডারে আমরা এটিকে মিক্স করছি এবং জুস তৈরি করছি। অনেকে হয়তো ভাবছেন এটি এত গাঢ় হয়ে গেল। আমরা এই গাঢ় জুসটি 1 গ্লাস পানির ভিতরে 2-3 চামচ দিয়ে বা পরিমাণ মতো দিয়ে আমরা জুস করে খেতে পারি। আপনিও বাসায় নিজের পরিমাণ মতো নিয়ে চেষ্টা করতে পারেন। অন্তত 10-15 দিন খেলেই এর উপকারিতা নিঃসন্দেহে পাবেন।